टॉय ट्रेन। एहि नाटी सुनिबा मात्रे आखि आगरे नाची उठे दार्जिलिंग रो एहि जॉय राइड। आउ कानरे बाजी थाए शस्य श्यामला परिवेश मध्यरे ट्रैक रे गड़ुथिबा ट्रेन रो झुकझुक शब्द। सुंदर पहाड़, अंधार सुडंग ओ घन जंगल मध्यरे एहि यात्रा सत्रे केते मनोरम। सेथिपाई तो एहि यात्रा दार्जिलिंग हिमालयर रेल पर्यटक मध्यरे अर्जन करिछि बेस लोकप्रियता। एहि टॉय ट्रेन यात्रार मजा आपण केवल पश्चिमबंगरे नुहे बरं देशर अन्य स्थानरे मध्य नै पारिबे। बर्तमान আমাদের দেশে কোভিডের যা পরিস্থিতি, তার জন্য দার্জিলিংয়ে ট্যুরিস্টের সংখ্যা অনেকটাই কমে গেছে। আর যাত্রীর অভাবে আমরা দার্জিলিং হিমালয়ান রেলওয়েজের যেগুলো আমাদের পরিষেবা ছিল সেগুলো আপাতত বন্ধ রেখেছি। এই পরিষেবাগুলো যদিও বন্ধ আছে, আমরা দার্জিলিং হিমালয়ান রেলওয়ের মেনটেন্যান্সের কাজ সম্পূর্ণরূপেই চালিয়ে যাচ্ছি, যাতে যে কোনো সময় আমরা এই সার্ভিসেসগুলো আবার শুরু করতে পারি। মহামারী পাই রাজ্য সমেত উত্তর পশ্চিমবঙ্গর পর্যটন ক্ষেত্র পড়িছি ভুশুড়ি, ফলে গত এক বর্ষটু অধিক সময় ধরে বন্ধ রয়েছে এই জয় রাইড। পূর্বর এখানে পর্যটকঙ্ক খচাখচ ভিড় লাগুথিবা বেলে বর্তমান স্থানটি হয়ে পড়িছে সম্পূর্ণ খাঁ খাঁ, ফলে চিন্তারে রেল অধিকারী ও পর্যটক। বছর এই কোভিড শুরু হওয়ার পর থেকে মোটামুটি বন্ধ, আর এটা সারা বিশ্বের একটা হেরিটেজ স্বীকৃতি পাওয়া আমাদের এইখানকার টয় ট্রেন, যেটা শিলিগুড়ি এনজিপি থেকে দার্জিলিং যায়। সেই ক্ষেত্রে এই বন্ধর ক্ষেত্রে তো হেরিটেজের যে স্বীকৃতি পাওয়াটা আছে, সেই স্বীকৃতিটা তো আমার তো যতটুকু ধারণা ততটুকু মনে হচ্ছে যে এই স্বীকৃতি থাকবে কি, আদৌ কি থাকবে এই হেরিটেজ স্বীকৃতি, কেন এতদিন ধরে বন্ধ। এই বন্ধের জন্য পর্যটনের তো একটা ক্ষতি হচ্ছেই, লোক আসে ঘুরে যায়, খোঁজ খবর নেয়। টয় ট্রেনটা সবার কাছে একটা প্রিয় জিনিস, সবাই একটা এটার একটা অমোঘ টান আছে। এই টানের জন্য কিন্তু অনেক টুরিস্ট টয় ট্রেনের জন্য, টয় ট্রেনে দেরি হয়, দার্জিলিং পৌঁছতে হয়তো 6-7 ঘন্টা লাগে, কিন্তু তাও টয় ট্রেনের একটা আভিজাত্য, একটা প্রেম, এটা কিন্তু একটা পর্যটকদের কাছে একটা কিছু মাইনে রাখে। 2010 দার্জিলিং রে ভূস্খলন যোগু বহু সময় ধরে বন্ধ রহিতিলা এই বিশ্ব প্রসিদ্ধ টয় ট্রেন দীর্ঘ 4 বর্ষ অর্থাৎ 2014 পুনি আরম্ভ হইতিলা এই সেবা। এথিলাগি বেশ খুশি হইতিলে পর্যটক ও সাঙ্গক সুধুরিতিলা উত্তর পশ্চিমবঙ্গর পর্যটন ক্ষেত্র। শীতের সময়, শীতের মরশুমে, পর্যটন মরশুমে যখন জয় রাইডটা শুধু চালু হলো, তখনই কিন্তু প্রশ্ন চলছিল যে বাকি যে ট্র্যাক আছে এবং যে রাস্তা বন্ধ হয়ে আছে বা ধস পড়ছে বারবার, সে কারণে হেরিটেজ একটা প্রশ্নের মুখে ইউনেস্কো কিন্তু করেছিল। তা আমরা খুব আশাবাদী ছিলাম, হয়তো ডিএচআরও এটা আশাবাদী ছিল, হয়তো মার্চ মাস থেকে খুলে যাবে, কিন্তু দুর্ভাগ্য এটাই আমাদের যে কোভিডের সেকেন্ড ওয়েভ আবার আমাদের দেশে পড়ে, এবং সেটার পরিপ্রেক্ষিতে যেটা হয়েছে যে ডিএচআর কিন্তু সার্বিকভাবে সার্ভাইভালটাই এখন প্রশ্নবোধক চিহ্ন, কারণ ডিএচআরটা সার্ভাইভ করে পর্যটক আসলে, ডিএচআর কিন্তু লোকাল সার্ভিস বা লোকাল লোক যে খুব যাতায়াত করে সেটা না। পর্যটক যতটা আসবে, যতটা বাড়বে, ততটা ডিএচআর বেশি সার্ভাইভ করবে। আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম যে ডিএচআরের মিউজিয়াম যেরকম ঘুমে আছে একটা শিলিগুড়িতে করার জন্য জংশন, কারণ আমরা জানি শিলিগুড়ি জংশনতে হচ্ছে এখন মেন ন্যারোগেজের যে ইঞ্জিন, মানে যে শেড, ন্যারোগেজের শেডটা পর্যন্ত জংশন। সো শিলিগুড়িতে যদি একটা ডিএচআর মিউজিয়াম হয়, ঘুমে অলরেডি একটা মিউজিয়াম আছে এবং প্রত্যেকটা স্টেশনে একটা করে ফটো গ্যালারি থাকে যে এই স্টেশনের ইতিহাস কি আছে, তাহলে এইগুলোকে কেন্দ্র করে কিন্তু আমরা ডিএচআর এর হেরিটেজটাকে ইন্টাক্ট রাখতে পারবো। মহামারী পাই বহু সময় ধরে বন্ধ রহিছে এই বিশ্ব প্রসিদ্ধ টয় ট্রেন যাত্রা, ফলে নিরাশ পর্যটক ও সেপটে যাত্রীঙ্ক অপেক্ষারে খালি পড়িছে ট্রেন র ইঞ্জিন ও ডবা। তিনটে মেজর জিনিস আছে যার জন্য পর্যটক এখানে আসে, 1 নম্বর কাঞ্চনজঙ্ঘা, 2 নম্বর চা বাগান এবং 3 নম্বর হচ্ছে আমাদের টয় ট্রেন, যেটাকে আমরা দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বলে থাকি আর কি। এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং এটা বাঁচানোই গেছে, যেহেতু এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ডিক্লেয়ার করা হয়েছিল, নাহলে হয়তো এটা আমরাকে একদমই হারিয়ে ফেলতাম। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের NF রেলওয়ে যেইভাবে অন্য ট্রেনগুলো এই মাঝে সাঝে চালাচ্ছে, এই ট্রেনটাকেও কিন্তু রেগুলারলি
যেহেতু এনজিপি টু দার্জিলিং রেগুলার চালানোটা খুব জরুরি ছিল, কেন কি মাঝে প্রায় 8 থেকে 10 বছর আমাদের টয় ট্রেনটা ল্যান্ডস্লাইডের জন্য রেগুলার ট্রিপগুলো বন্ধ ছিল। সেই জন্য রেগুলার যে ট্রেনটা, হয়তো ট্যুরিস্ট ট্রেনটা এই মুহূর্তে না চলতে পারে, কিন্তু যেভাবে অন্য ট্রেনগুলো চলছে সেইভাবে করে যদি টয় ট্রেনটাকে এনজিপি থেকে দার্জিলিং অন্তত ডেলি একটা করে সার্ভিস চালানো যেত, তাহলে হয়তো আমরা আশা করি যে অল্প কিছু ট্যুরিস্ট যারা আসছে তারা কিন্তু এই ফেসিলিটিটা ব্যবহার করতে পারতো। দ্বিতীয়ত, মানুষের কাছে ইনফরমেশনটা যেত যে এই রিজিয়নে পর্যটনটা চালু আছে। পর্যটকঙ্কো অবুলা সুন্দর যাত্রা যোগাউথিবা এই ট্রেন এবে পড়ি রহিছি নির্জীব হয়ে। এই সময়রে টয় ট্রেন ইঞ্জিনর সঠিক রক্ষণাবেক্ষণ পাই পর্যটন বিভাগ রেল অধিকারীঙ্ক নিকটরে অপিল করিছি, ফলরে স্থিতিরে সুধার আসিলে তুরন্ত আরম্ভ হয়ে পারিব এই বিশ্ব প্রসিদ্ধ ঐতিহ্য ট্রেন সেবা। ব্যুরো রিপোর্ট, ইটিভি ভারত। 24 ঘণ্টিয়া লাইভ নিউজ দেখিবা পাই ডাউনলোড করন্তু ইটিভি ভারত আপ।